नमस्कार बंधुरा, स्वागत जानाई आमार ओमविश्वास किचेन चैनले। तो आज के तैरी करछी दारुण स्वादेर टक झाल मिष्टी जलपाइर चाटनी। तो बेशी देरी ना करे चलो देखा जाक आजकेर ए रेसिपिटी पुरो भिडियोटी देखबे स्किप। एखाने हाफ किलो जलपाई नियेछी। तो जलपाईगुली आमी प्रथमे जले दिए एके सिद्ध करे नेब। एखाने पैने जल नियेछी। तो ये जलर मध्य एबार आमी सामान्य परिमाण लवण दिए देव, दिए जलपाई दिए देव। दिए इटाके सिद्ध करते तुले देव। जलपाई सिद्ध हो गेछे। एबार एटाके जल झरिए ठंडा करे नेब। जल झरिए एके ठंडा करे नियेछि। एबार एके एकटा हाता दिए एभाबे स्मैश करे नेब। এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চাটনি তৈরি করব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 5 ফোড়ন কালো সরষে আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার সবগুলো এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে এবার ম্যাশ করে রাখা জলপাই এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে এইভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব বিট লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব একে একটু স্পাইসি বানানোর জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। একটু কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তাহলে এটা একটু টক ঝাল এবং মিষ্টি করবো আচারটা, তার জন্য একটু লঙ্কার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিলাম। টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশি করে দেবো, কারণ জলপাইটা একটু টক আছে বেশি। তো সেই আন্দাজে এখানে চিনিটাও আমরা দিয়ে দেব। দিয়ে এই সবগুলোকে এবার একটু ভালো করে মিক্সচার করে নেব। এবার চালাতে থাকবো, চালাতে থাকলে চিনি গলে যাবে এবং অটোমেটিক এই চিনির জলে সব মশলাগুলি এবং জলপাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আরও দিয়ে এবার একে কিছুক্ষণ রেখে দেব। খুব সুন্দর একটা কালার এসেছে এবং চিনিও গলে গেছে। তো এটাকে এসে চালিয়ে চালিয়ে এটা আমরা একটু কষিয়ে নেব। এবার কিছুক্ষণ রেখে দেব। এই জলপাটা যাতে বেশি দিন রাখা যায় তার জন্য এখানে 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার। দিয়ে
ওটাকে আর একটু চালিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের জলপাইয়ের চাটনি। তো এই জলপাইয়ের চাটনিটা হবে একদম টক ঝাল মিষ্টি, দারুণ কম্বিনেশনের এই চাটনিটা। যখন তখন ইচ্ছা মতো একে স্টোর করে রেখে খাওয়া যেতে পারে। বাস হয়ে গেছে আজকে আমাদের জলপাইয়ের চাটনি। তো এটা আর বেশি রান্না করব না, এটা শুকিয়ে গেছে, এটা একটু শুকনো শুকনোই রাখব। তো এটাকে এখন ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের টকঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি। যদি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, এবং তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটিকে তাদের বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাও। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।